বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন আল নাইম শাখার উদ্যোগে চতুর্থ বর্ষ আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে এক প্রস্তুতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বাহরাইন মানামার স্থানীয় আল বুরহামা নামক বাংলাদেশি এম্বাসি সংলগ্ন কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। পূজা কমিটির সভাপতি অবিনাশ পালের সভাপতিত্বে ও বিষ্ণুদেব দেবের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি শ্রী বকুল চন্দ্র সূত্রধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারদীয়া দুর্গা উৎসব কমিটির মহাসচিব শ্রী দুয়াল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুকুমার যিশু। বিশেষ অতিথি ছিলেন পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক অনুকূল দেবনাথ, বিধান মজুমদার মানিক সরকার, পলাশ দাস, রাজীব চক্রবর্তী, সুকেশ দেবনাথ, অসীম দেবনাথ, হরিপদ রাজবংশী, তপন রাজবংশী, মহেশ সূত্রধর, দীপঙ্কর সূত্রধর, সুভাষ পাল, নিবাস দেবনাথ, বাসুদেব দাস, রামানন্দ দাস, প্রাণ বিশ্বাস, ঝন্টু শীল। আর উপস্থিত ছিলেন রাজন পাল, দীপক দাস, ছোটন দেবনাথ, রাহুল দেবনাথ, জহরলাল দাস, রামকৃষ্ণ চক্রবর্তী, সুজন সূত্রধর, নান্টু চক্রবর্তী, কুটন সূত্রধর, বাসুদেব, বাবুল পাল, কমল সূত্রধর, অপূর্ব দেবনাথ, সন্তোষ দাস, শঙ্কর দাস, বাপন সূত্রধর প্রমুখ। 2016 সাল থেকে বাহরাইনে প্রতিষ্ঠিত হয় আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যিশু মহোদয়ের হাত ধরে আমরা এই কার্যক্রমে আসছি এবং 2018 সাল থেকে আমাদের এই নাইম শাখার উদ্যোগে আমরা এই পূজা দুর্গা পূজা উদযাপন করতেছি। খুব সুন্দর এবং সুস্থভাবেই চলছিল, কিন্তু গত বছরে আমরা পূজাটা সুন্দরভাবে করতে পারি নাই এই করোনা মহামারীর কারণে। বাহরাইনের যত সনাতনী আছে সকলের শাখা থেকে শুরু করে প্রত্যেকটা সনাতনী যারা আমাদের সাথে একবার অংশগ্রহণ করছে তারার এই কৃতিত্ব আজকের এই পূজা। আমি আপনাদের কাছে উদারতা আহ্বান জানাব, আপনারা বিগত দুই বছর যেভাবে পূজাতে অংশগ্রহণ করছেন আপনারা ঠিক সেইভাবে এইবারও এই পূজাটাকে অংশগ্রহণ করে। এই তিন বছর দুর্গা পূজা করে এসেছি, দুই বছর আমরা খুব ভালোভাবে সুন্দরভাবে বাহরাইনকে একটা আলোকিতভাবে দেখাই দিয়েছিলাম যে কি বাংলাদেশের মধ্যে বাহরাইনের মধ্যে আমরা হিন্দু আছি। বাংলা জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন সার্বজনীনের আয়োজনে এবং বাহরাইনস্থ সনাতনী ধর্মাবলম্বী সকলের সহযোগিতায় চতুর্থবারের আসন্ন দুর্গাপূজা আলোচনা সভায় উপস্থিত আছেন সম্মানিত মঞ্চস্থ এবং সম্মানিত উপস্থিতি আপনাদের সকলকে এবং সকলের শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করছি।